কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ইগল পরিবহনের চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় করা মামলায় তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক শামসুল আলম ও রুমি খাতুন পৃথকভাবে তাদের জবানবন্দি রেকর্ড করেন পুলিশ জানায় বৃহস্পতিবার ডাকাত দলের সদস্য রাজা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ রাজা ডাকাতির সময় চালককে সরিয়ে বাসটি নিয়ন্ত্রণ নেন অপরদিকে শুক্রবার গাজীপুরের কালিয়াকোট থেকে আব্দুল আওয়াল ও নুর নবীকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ পরে তাদেরকে শনিবার আদালতে হাজির করা হয় তারা একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়